হর হর মহাদেব, জয় শ্রী অমরনাথ। নমস্কার দর্শক বন্ধুরা, মহাদেব টু বেঙ্গলি চ্যানেলে সকলকে স্বাগত। অমরনাথ যাত্রা 2024-এ আগত সমস্ত তীর্থযাত্রীদের জন্য দুর্দান্ত খবর। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে একটা দুর্দান্ত খবর দিতে চলেছি। অমরনাথ জি শ্রাইন বোর্ডের পক্ষ থেকে তৎকাল রেজিস্ট্রেশন আজ থেকে শুরু হয়ে গেল। এই ভিডিওতে আমরা আপনাকে আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি তৎকাল রেজিস্ট্রেশন সম্পর্কে। কতগুলি ক্যাম্প হবে, কোথায় হবে, কতগুলি স্লট প্রতিদিন থাকবে, সেই সমস্ত তথ্য আজকে আমরা এই ভিডিওতে দেব। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আগামী দিনগুলোতে আবহাওয়া কেমন হতে চলেছে সে সম্পর্কেও, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের প্রতিদিনের আপডেট আপনার কাছে পৌঁছতে কোনো অসুবিধা না হয়। সমস্ত ভক্তদের জন্য অমরনাথ জি শ্রাইন বোর্ডের ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং জম্মুর ভগবতী নগরে RFID কার্ড তৈরি করাও শুরু হয়ে গিয়েছে আজ থেকে। অমরনাথ যাত্রায় যারা আসছেন এবং যারা রেজিস্ট্রেশন ছাড়াই আসছেন, সেই সব ভক্তদের জন্য বলে রাখি যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, তাই সকলের জন্য তৎকাল রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে এবং তা আজ থেকে শুরু হয়ে গেল। আর এর পাশাপাশি এই শহরের বিভিন্ন স্থানে টোকেন সেন্টার তৈরি করা হয়েছে। টোকেন ইস্যু করা হবে, টোকেন গ্রহণকারী যাত্রীরা যাত্রার রুট ও তারিখ অনুযায়ী তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের সুবিধা পাবে, অর্থাৎ তৎকাল রেজিস্ট্রেশনের সুবিধা পাবে। আর এই কাউন্টারগুলো সকলের জন্য খোলা থাকবে, বিশেষ করে যে সকল তীর্থযাত্রীরা এই সম্পর্কে জানে না। তাই দয়া করে সবাইকে বলুন, যাত্রায় আসার জন্য নিজেকে এইভাবে রেজিস্ট্রেশন করতে হবে। যাত্রার টোকেন সরস্বতী ধামে পাবেন, রেলস্টেশনের কাছে সরস্বতী ধাম আছে, সেই সরস্বতী ধাম থেকে টোকেন পাওয়া যাবে এবং এখানে ভক্তদের মেডিকেল চেক আপ করা হবে। টোকেন নেওয়ার পর ভক্তকে রেজিস্ট্রেশন কেন্দ্রে যেতে হবে। সাধু সন্তদের জন্য রাম মন্দির ও গীতা ভবনে কাউন্টার খোলা হয়েছে, আর সাধারণ ভক্তদের জন্য তৈরি করা হয়েছে বৈষ্ণবী ধাম পঞ্চায়েত ভবন মহাজন হল কেন্দ্রে। তাই আপনাকে প্রথমে টোকেনটি নিতে হবে রেলওয়ে স্টেশনের কাছে সরস্বতী ধাম থেকে, তারপর আপনাকে যেতে হবে রেজিস্ট্রেশন সেন্টার রেজিস্টার করার জন্য। আপনাদের সকলের জন্য আরও গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি যে রুট এবং ডেট অনুযায়ী আপনার রেজিস্ট্রেশন হবে। আরও বলে রাখি যে অমরনাথ যাত্রীরা এখন থেকে জম্মুতে পৌঁছতে শুরু করে দিয়েছে। জম্মু ও কাশ্মীর প্রশাসন এবং কেন্দ্রীয় সরকার অমরনাথ যাত্রা সম্পর্কে সম্পূর্ণ তথ্য বিস্তারিতভাবে প্রকাশ করে দিয়েছে। পায়েলগাম থেকে পবিত্র গুহা এবং বালতাল থেকে পবিত্র গুহা পর্যন্ত যাত্রার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। বেস ক্যাম্পে যেমন অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে, যাত্রাপথে অক্সিজেন বুথ তৈরি করা হয়েছে যাতে ভক্ত আরোহণের সময় তার প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন পেয়ে থাকেন, আর তার যাতে অভাব না হয় সেই জন্য প্রত্যেকটা বুথে অক্সিজেন থাকবে। তীর্থযাত্রীদের গুরুত্বপূর্ণ তথ্যটি আরও জানিয়ে রাখি যে 28 তারিখ সকাল 3টে থেকে 4টের মধ্যে প্রথম কনভয় জম্মু থেকে রওনা হবে। আরও একবার বলে রাখি যে 28 তারিখ সকাল 3টে থেকে 4টের মধ্যে প্রথম কনভয় জম্মু থেকে রওনা হয়ে যাবে। আপনারা যারা 29 তারিখে প্রথম যাত্রা করতে আসছেন, তাহলে আপনাদের 26 তারিখ অর্থাৎ আজ এবং কালকের মধ্যে ভগবতী নগরে পৌঁছতে হবে এবং তারপরে আপনাকে RFID কার্ড সংগ্রহ করতে হবে, তারপরে আপনি যাত্রা করতে পারবেন। সকলেই তীর্থযাত্রা করতে পারবেন, তবে হ্যাঁ, আপনাদের সকলকে অবশ্যই মনে রাখতে হবে যে যাত্রায় আসার আগে পর্যাপ্ত পরিমাণে গরম জামাকাপড় সঙ্গে নিয়ে আসবেন, কারণ এখানে ঠান্ডা আছে প্রচণ্ড, সেই ঠান্ডা আপনাদের কষ্ট হবে এবং কোনো বড় ধরনের সমস্যায় না পড়তে পারেন তার জন্য আপনাকে গরম জামাকাপড় সঙ্গে নিয়ে আসতে হবে। খারাপ আবহাওয়ার সম্মুখীন হতে পারেন আপনি, তার জন্য আপনাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে, রেনকোট অবশ্যই নিয়ে আসতে হবে। জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়কে CCTV ক্যামেরার মাধ্যমে নজরদারি করার ব্যবস্থাও করা হয়েছে, আর এর সাথে পুরো নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আশা করি এই যাত্রা সম্পূর্ণভাবে সম্পূর্ণরূপে ভালোভাবে সম্পন্ন হবে এবছরের অমরনাথ জির যাত্রা। ভিডিওটি আজকের এখানে শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি পছন্দ হবে, অবশ্যই লাইক ও শেয়ার করবেন। জয় শ্রী অমরনাথ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।